হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে ওয়েলকাম টু বাংলার ব্যাকবেঞ্চার ইউটিউব চ্যানেলে। তো আজকের এই ভিডিও টপিক হচ্ছে যে মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে, তো অনেকে ভালো রেজাল্ট করেছো, অনেকে খারাপ রেজাল্ট করেছো, তো তোমাদের জন্যই একটা ভিডিও আমার তরফ থেকে। তো যারা ভালো রেজাল্ট করেছো বা নিজের মনের মতো রেজাল্ট করতে পেরেছো, তাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা। তোমরা যেন এরকমভাবেই প্রত্যেকটা স্বপ্নকে পূরণ করতে পারো, এরকমভাবেই যেন প্রত্যেকটা পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে পারো, এটা আমার চাওয়া এবং পাওয়া এবং আশা করি তোমাদের কাছ থেকে। এবার যারা ভালো রেজাল্ট করতে পারোনি, মনের মতো রেজাল্ট হয়নি, তাদের জন্য আমি কিছু বলতে চাই। কারণ অনেকে ভালো রেজাল্ট করলে তো সবাই এসে বাহবা দেয়, অনেক ভালো ভালো কথা বলে যে না ভালো রেজাল্ট করেছিস, অনেক জ্ঞান টান দেয়। কিন্তু যারা খারাপ রেজাল্ট করেছে তাদেরকে কিন্তু সবাই সাব্বাস সাব্বাস মানে ভালো ভালো বলে না, বা সাব্বাস কোনো কোনো একটা ভালো জ্ঞান দেয় না যে লাইফে কী করতে হবে। তারা সবাই ভাবে যে খারাপ ছেলে, পড়াশোনা ভালো পারে না। তো আমার তরফ থেকে তোমাদেরকে একটা সাজেশন বা একটা সাজেস্ট বলতে পারো, যে একটা মতামত তোমাদেরকে আমি দিতে চাই যেটা তোমাদের জীবনে কাজে আসতে পারে। যে দেখো ভাই, এটা একটা এক্সাম ছিল, এটা এই এক্সামটা অনেক ইম্পর্ট্যান্ট একটা এক্সাম আমি মানছি, কিন্তু এই এক্সামে খারাপ রেজাল্ট হয়েছে বলে এটা নয় যে তোমার লাইফটা খারাপ হয়ে গেছে, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখবে। কারণ একটা পরীক্ষা খারাপ হওয়া মানে এটা নয় যে লাইফটা খারাপ হয়ে যাওয়া, এটা কিন্তু মিন করে না। তো তোমরা অনেকে কি অনেকে এমন করে যে ভালো রেজাল্ট করতে পারিনি, অনেকে কাজে চলে যায়, পড়াশোনা থেকে ডিটাচ হয়ে যায়, পড়াশোনা ছেড়ে দেয়, ঠিক আছে, অনেক ভেঙে পড়ে। দেখো, এটা ভেঙে পড়ার কোনো কারণই নেই, ঠিক আছে? একটু খারাপ লাগছে, খারাপ লাগাটা স্বাভাবিক, তবে পড়াশোনা থেকে ডিটাচ হয়ে যেও না। এই খারাপ লাগা, যদি তোমার খারাপ লাগে তাহলে তুমি মানে নিজেকে মানে বুঝতে পারছো যে না সত্যি একটা রেজাল্ট খারাপ হলে খারাপ লাগে। জীবনে যেন আর এরকম খারাপ রেজাল্ট না হয় এই আশাই করি, এবং নিজেকে এখন থেকে প্রস্তুতি নেওয়া শুরু করো ইন ফিউচারের জন্য। কারণ একটা পরীক্ষা খারাপ হয়ে গেছে, জীবন কিন্তু বারবার তোমাকে সুযোগ দেবে না যে এই পরীক্ষায় খারাপ হয়েছে তুই পরেরটায় ভালো করিস, এরকম সুযোগ দেবে না। সুযোগ একটাই, সেটা হচ্ছে নিজেকে পরিবর্তন করতে হবে, ঠিক আছে? এখন থেকেই নিজেকে পরিবর্তন করতে শুরু করো। এবং যাদের রেজাল্ট খারাপ হয়েছে তাদেরকে আমি একটা পার্সোনাল নিজের অভিজ্ঞতা থেকে তোমাদেরকে সাজেস্ট করব। আমার মাধ্যমিক রেজাল্ট কিন্তু খুব একটা হাইফাই না, তোমরা অনেকেই জানো, আমার আগের ভিডিওটা থেকে আমি বলেছি আমার মাধ্যমিক রেজাল্ট কিন্তু একদম নর্মাল রেজাল্ট ছিল, একদম নর্মাল কি খারাপ রেজাল্টই বলতে পারো। তো আমি তোমাদেরকে একটা লাইন বলতে পারি, যে দেখো, এখনকার দিনে নর্মালি আর্টস পড়ে, আর্টস ব্যাকগ্রাউন্ড পড়ে খারাপ রেজাল্ট হয়েছে তো এখন তো তুমি সায়েন্স নিয়ে পড়তে পারবে না। সাধারণত এই আর্টস নিয়ে পড়ে নর্মাল কলেজ থেকে বিএ পাস করে কিন্তু সেরকম পজিশন তৈরি করা যাচ্ছে না, মানে জবের ভ্যালুটা কিন্তু সেরকম পাওয়া যাচ্ছে না, এটা কিন্তু সবাই জানে এবং সবাই মানে ব্যাপারটা। তাহলে তোমরা কিন্তু একটা কাজ করতে পারো, যে এই মাধ্যমিক পাস করার পরে, খারাপ রেজাল্ট নিয়ে পাস করার পরে তোমরা ভোকেশনাল নিয়ে পড়তে পারো, ভোকেশনাল নিয়ে পড়তে পারো, বা তোমরা কিন্তু আইটিআই করতে পারো। ভোকেশনাল নিয়ে পড়লে কী হবে, ভোকেশনালে কিন্তু টেকনিক্যাল পড়াশোনা করানো হয়, ওখানে কম্পিউটার নিয়ে পড়ানো হয়, ওইখানে ম্যাথ থাকে, কেমিস্ট্রি থাকে, ওইখানেও কিন্তু অনেক টেকনোলজি পড়াশোনা করানো হয়। তুমি যদি ভোকেশনাল নিয়ে পড়ো, তারপরে কিন্তু তুমি মানে ডাইরেক্ট বিটেক এক্সামের জন্য প্রিপারেশন করতে পারো, বা তুমি কিন্তু ভোকলেট এন্ট্রান্স এক্সাম দিয়ে কিন্তু ডাইরেক্ট একটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতে পারো। এবার ব্যাপারটা হচ্ছে, যদি তুমি মানে গভর্নমেন্ট চাকরি করতে চাও তাহলে তোমাকে কিন্তু ওই মাধ্যমিকে যে নাম্বার আছে ওই ভিত্তিতেই তুমি কিন্তু চাকরি করতে পারবে, মানে এমনটা নয় যে তোমাকে আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে হতে হবে নাহলে চাকরি পাবে না, এরকমটা কিন্তু নয়। তাহলে তুমি ভোকেশনাল নিয়ে করলে তাহলে তোমার কি একটু একটা রাস্তা খোলা থাকলো, যে যদি তুমি সরকারি চাকরি নাও পাও তাহলে ভোকেশনাল থেকে, ভোকেশনালে ভালো রেজাল্ট করলে, তুমি মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে পারলে না, খারাপ রেজাল্ট হয়েছে, ভোকেশনালে ভালো রেজাল্ট করলে তাহলে ভোকেশনাল থেকে তুমি কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হতে পারবে, তোমার ভালো রেজাল্ট
দেখিয়ে তুমি কিন্তু একটা ভালো কলেজে ভর্তি হতে পারবে। এটা কিন্তু একটা লাইন, দেখো তোমার মাধ্যমিকে এখানে আছে খারাপ রেজাল্ট হয়ে আছে, আর একটা লাইন বেরিয়ে গেলো ভোকেশনাল বা আইটিআই, আইটিআই তুমি করতে পারো, ওইখানে 2 বছরের একটা কোর্স করে তারপরে কিন্তু ডিপ্লোমাতে আসতে পারো। তবে এই খারাপ রেজাল্ট হওয়ার পরে তুমি আর কোন লাইনে যেতে পারবে বলো? আর কোনো তো লাইন আমি তো দেখতে পাচ্ছি না। তোমাদের কি থাকতে পারলে থাকলে তোমরা কমেন্ট বক্সে জানিও, বা উকিল টুকিল যদি হতে চাও সেটা আলাদা ব্যাপার, উকিল নিয়ে ল নিয়ে পড়াশোনা করলে সেটা আবার প্রাইভেট কলেজ থেকে তুমি ল নিয়েও পড়তে পারো, ঠিক আছে। এটা আমি তোমাদের একটা লাইন, একটা সাজেশান দিলাম যে এইখানে এসে খারাপ রেজাল্ট হয়েছে, এখান থেকে ব্যাক করে গিয়ে অন্য লাইনে গিয়ে আবার কিন্তু একটা ভালো লাইন তোমরা শুরু করতে পারো। মানে এই মাধ্যমিকে খারাপ রেজাল্ট দিয়ে ভোকেশনালে ভালো রেজাল্ট, ভালো রেজাল্টটা দিয়ে তুমি কিন্তু তখন কিন্তু আর চাইবে না যে তুমি মাধ্যমিকে কত রেজাল্ট করেছো, তখন ভোকেশনালের রেজাল্ট দেখিয়ে কিন্তু তুমি একটা পলিটেকনিক কলেজে ভর্তি হতে পারবে। পলিটেকনিক কলেজে ভর্তি হয়ে গেলে ভালো করে পড়াশোনা করলে, দিয়ে বিটেক করলে বা ভালো একটা প্রাইভেট জব করলে, সেটা তোমার উপর ডিপেন্ড করছে। তাহলে কী হলো, এই যে খারাপ রেজাল্ট এইখানে এসে কিন্তু তোমার লাইফ থেমে গেল না।